চাঁদপুরের হাইমচরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গেল হাইমচর উপজেলার দক্ষিণ পাড়া বগুলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় আজ দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুল ছাত্রী নিজ বাড়িয়ে রায়পুর উপজেলার ঝাউডুগি এলাকা থেকে অভিযুক্ত হাসানের অটোরিকশা করে তার বোনের বাড়ি দক্ষিণ পাড়াবগুলায় যাচ্ছিল এই সময় বাড়ির কাছাকাছি পৌঁছালে তাকে রাস্তার পাশে একটি সুপারি বাগানে নিয়ে রাতভর ধর্ষণ করে অভিযুক্তরা এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শুক্রবার ধর্ষণ মামলা করেন গণদর্শনের অভিযোগ পাওয়ার সাথে সাথেই থানার বিভিন্ন এলাকায় আমরা অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামি তিনজনকে আমরা ধরতে সক্ষম হয়েছি তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে ন্যায় বিচারের সাথে সুপুদ্ধ করছি